नमस्कार बंधुरा, दुष्टुगोपाल अफिसियल ब्लग थेके तोमादेर सकलके जानाई अनेक अनेक भालोबासा। तोमादेरके साथे निये आजकेर ब्लगटा एखान थेके स्टार्ट करलाम। तो बंधुरा, सामनेई रयेछे गणेश चतुर्थी। सनातन धर्मे गणेश देवतार गुरुत्व अपरिसीम। सब देवतादेर पूजा शुरू हय गणेशेर मंत्रेर उच्चारणेर माध्यमे। शिव ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের জন্ম উৎসবই গণেশ চতুর্থী নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজা শুরু হয় সিদ্ধিদাতা গণেশের পুজো দিয়ে। হিন্দু ধর্মে মতে সংকটমোচন গণপতির আধারণ করলে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। গোটা দেশ জুড়ে গণেশ পূজা করা হলেও মহারাষ্ট্রে এই পূজার জাঁকজমক অনেকটাই বেশি। প্রতি বছর ভাদ্র মাসে শুক্লপক্ষে চতুর্থী তিথিতে শ্রী শ্রী গণেশ পূজার ব্রত পালন করা হয়। তবে এবছর 2023 সালে ভাদ্র মাসে নয়, আশ্বিন মাসে পড়েছে গণেশ চতুর্থী ব্রত। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব 2023 সালে শ্রী শ্রী গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি ও গঙ্গা স্নানের সময়। এছাড়াও আমরা জেনে নেব ঘরোয়াভাবে গণেশ পূজা করতে গেলে কি কি উপকরণ লাগবে এবং কোন বিশেষ নিয়মগুলি মেনে চললে আমরা বাধা বিপত্তি সহজেই দূর করতে পারব। 2023 সালে শ্রী শ্রী গণেশ চতুর্থী ব্রত পালিত হবে বাংলার পয়লা আশ্বিন 1430 বঙ্গাব্দ, ইংরেজি 19 সেপ্টেম্বর 2023 সাল মঙ্গলবার দিন, এবং চতুর্থ তিথি শুরু হবে বাংলার পয়লা আশ্বিন ইংরেজি 19 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 10:56 থেকে। চতুর্থ তিথি সমাপ্ত হবে বাংলার 2রা আশ্বিন ইংরেজির 20 সেপ্টেম্বর বুধবার সকাল 10:50। গণেশ পুজোর দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে বাংলার পয়লা আশ্বিন ইংরেজির 19 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 10:56। শাস্ত্রমতে বলা হয় ভরা মূর্ধন্যে জন্মগ্রহণ করেছিলেন গৌরীপুত্র গণেশ। মন্ত্র জপ করে শৌরী সুপাচারে সিদ্ধি বিনায়কের পূজা করতে হয়। ঘরোয়াভাবে গণেশ পূজা করতে কি কি লাগে সেই উপকরণগুলি হল লাল কাপড়, পঞ্চামৃত, পৈতে, পান, সুপুরি, লবঙ্গ, কর্পূর, গঙ্গা জল, ফুল, দূর্বা, ফল, ভোগ, আপনারা লাড্ডু, মোদক ও কলা দিতে পারেন। এইগুলো গণপতি বাপ্পার খুব প্রিয় বলা হয়। যে ভোগ হিসাবে আপনারা গণপতি বাপ্পাকে মোদক নিবেদন করেন তাহলে কর্মক্ষেত্রে সফলতা আসে, সমস্ত দিকে উন্নতির পথ প্রস্তুত হয়। সাধারণত গণেশ পূজা 10 দিন ধরে চলতে থাকে বা গণেশ মূর্তিকে 10 দিন ধরে বাড়িতে রাখা হয়। সারা বছর গণেশ ঠাকুরের মূর্তি থাকলেও বিশেষ পূজা এই 10 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। তবে হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রমতে আরও একটা কথা বলার আছে, যেটা হলো যখন আপনি বাড়িতে গণেশ ঠাকুর স্থাপিত করবেন তখন কিন্তু বাড়িতে তারপর থেকে যেন আর অশান্তি, ঝগড়াঝাঁটি, মনোমালিন্য এইসব জিনিসগুলো যেন না হয়। তারপর গণপতি বাপ্পা থাকাকালীন বাড়িতে কোনো রকম নেশাগ্রস্ত জিনিস করবেন না, মদ্যপান করবেন না। এগুলো করলে সংসারে অকল্যাণ আসে, অশান্তি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। জয় গণপতি বাপ্পা মরিয়া।